আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ, কফিল ছাড়া সৌদিতে কি ছুটি বা এক্সিট লাগানো যাবে না, চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা প্রায় সময় আমাদের প্রবাসীদের কাছ থেকে একটা প্রশ্ন পেয়ে থাকি, যে প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রবাসীরা যারা সৌদি আরব ত্যাগ করতে চায় তাদের থেকে, সেটা হচ্ছে যে আমরা কি নিজে নিজেই নিজের ছুটি বা এক্সিট লাগাতে পারবো। এই প্রশ্নটা যারা করেন, আশা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনার কিছুটা হলো এর থেকে উপকৃত হবে। দেখুন, সৌদি আরবে আপনি আপনার নিজের ছুটি নিজে থেকে কোনোভাবেই লাগাতে পারবে না। আমি বলছি সৌদি আরবে এই সুযোগটা আপনাকে সৌদি কর্তৃপক্ষ পুরোপুরি দেয়নি, এই জন্য কারণ সৌদি আরবে যদি এই আইনটা করা হয়, একজন আমেল যদি নিজের ছুটি বা এক্সিট নিজে লাগাতে পারে, তাহলে সৌদি আরবে অনেক বেশি আইন লঙ্ঘন হবে বা অপরাধের প্রবণতা বেড়ে যাবে, আর এই জন্য সৌদি কর্তৃপক্ষ পুরোপুরিভাবে এই সুযোগটা সৌদি আরবে যারা কর্মী রয়েছে সেই কর্মীদের দেয় না। তবে হ্যাঁ, আপনি চাইলে সেই আবেদন করতে পারবেন, কফিল যদি পারমিশন দেয় তাহলে আপনার সেই ছুটি অনুমোদন হতে পারে, তবে আপনি নিজে থেকেই আবেদন করে বা আপসির থেকে সরাসরি ছুটি লাগাবেন সেই সুযোগ নেই। তবে হ্যাঁ, অনেক সময় একবার ছুটি লাগিয়ে মাল্টিপল ছুটির জন্য আপনি সিস্টেম করে নিতে পারেন, তবে সেটা কিন্তু প্রথমেই কফিল থেকে অনুমতি নিতে হবে। এছাড়া আরেকটা প্রশ্ন আমাদের প্রবাসীদের থেকে থাকে, যে আমরা নিজেরা নিজের এক্সিট বা ফাইনাল এক্সিট কী জন্য নিজেরা লাগাতে পারি না। এর সহজ উত্তর হচ্ছে, সৌদি কর্তৃপক্ষ আপনাকে এই সুযোগটা এই জন্য দিচ্ছে না আপনি যাতে করে সৌদি আরবে কোনো অপরাধ ঘটিয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরব ত্যাগ করতে না পারেন। যদি এমন সিস্টেম থাকতো যে সৌদি আরবে একজন কর্মী নিজের এক্সিট নিজে লাগাতে পারবে, তাহলে হয়তো কিছু কিছু মানুষ আছে যারা এটার অপব্যবহার করত, যেমন সে হয়তো কোনো কিছু চুরি করে অথবা কোনো অপরাধ সংগঠন করে নিজের এক্সিট লাগিয়ে সে সৌদি আরব ত্যাগ করে যেত। এই সুযোগটা সৌদি কর্তৃপক্ষ এই জন্য দিচ্ছে না। সৌদি আরবে কফিল অথবা সৌদি আরবে মক্তব আমেল থেকে আপনাকে আবেদন করে তারপরে আপনাকে এই এক্সিট বা আপনাকে ফাইনাল এক্সিট অথবা ছুটি লাগাতে হবে। সৌদি আরবে আপনি যে পেশার প্রবাসী হন না কেন, আপনাকে এই সিস্টেমটা অনুসরণ করে আপনার ছুটি লাগাতে হবে। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।